হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আর আজকের ব্লগটা কী নিয়ে বলো তো? রিসেন্টলি আমরা ঘুরতে গেছিলাম, সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। 15th অগস্টে আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে বেরিয়ে পড়ি। আর কোথায় যাই বলো তো? এবারে আমরা ঘুরতে গেছিলাম গ্যাংটকে। তাই 14th অগস্টেই রাত্রে আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। ঠিক রাত 10টার সময় আমাদের ট্রেন ছাড়ে আর NGP-তে আমরা পৌঁছাবো ঠিক পরের দিন, মানে 15th অগস্টে সকালবেলা ওই 8টার মধ্যেই পৌঁছে যাব। তো ওই দিন রাত্রে আমরা ডিনারে খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, ট্রেন থেকেই নেওয়া। তারপরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পরে দেখলাম ট্রেন তখন এই বর্ধমানে ঢুকছে, ফার্স্ট দাঁড়াবে এখানে। আর এরপর তো রাত্রে আর তখন জেগে থাকার কোনো মানেই ছিল না, ওদিকে ভোরবেলা উঠতেও হবে, তাই আমরা ঘুমিয়ে পড়ি। তখন ঘুমিয়ে পড়ার পরে ভোর রাতের দিকে যখন ঘুম ভাঙে, দেখো বাইরের দৃশ্যটা কী সুন্দর দেখতে লাগছে। তখন মানে সবে হয়তো 4:30-5টা বাজে এরকম, হালকা হালকা চারদিকে দিনের আলো ফুটেছে, এখনও বাইরের লাইটগুলোও জ্বলছে, তার মধ্যে ট্রেন চলছে। এইভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে গেল আর ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে ভোর হচ্ছে, সূর্য উঠতে দেখতে বেশ ভালোই কিন্তু লাগছিল। এই দেখতে দেখতে কখন যে আমরা দেখলাম সকালও হয়ে গেল আর আমরা NGP-তে পৌঁছানোর প্রায় টাইম হয়েই এসেছে। আর এইদিকে সকালবেলার ডিম টোস্ট কিনলেও অত সকালে আর কিছুই খেতে পারিনি। যাই হোক, এই করতে করতে NGP ঢোকার বেশ কিছুক্ষণ আগে আমরা ট্রেনের গেটের সামনে গিয়ে একটু দাঁড়াই, যদিও দরজা বন্ধ ছিল। আর বেশ কিছু নিজেদের ছবি টবিও কিন্তু তুলে নিয়েছি। আর এবারে ট্রেন আমাদের NGP-তে পৌঁছেও গেছে। এই দেখো বাইরের দৃশ্যটা, আরও অন্যান্য ট্রেনও তখন দাঁড়িয়েছিল। তখন ওই প্রায় 7:30 মতো বাজে। আমরা তো অপেক্ষা করছি দুজনেই কখন আমরা নামবো। আর বর্ষাকালে যদিও বা আমরা গেছিলাম, মানে 15 অগস্টের সময় বেশ ভালোই বৃষ্টি পড়েছে, আর বর্ষাকালে কিন্তু পাহাড়ে ঘোরার অভিজ্ঞতাটা বেশ অন্যরকম, খুব সুন্দর। আর ব্লগের মাধ্যমে তোমাদেরকেও যতটা সম্ভব আমি দেখাবো, তোমরাও কিন্তু দেখে জানিও কেমন লাগলো। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি NGP-তে। এই যে আমরা ট্রেন থেকে নেমেও গেছি, আমাদের ট্রেন তো ছিল দার্জিলিং মেল। এই দেখো নেমে গেছি সকাল সকাল, আর ট্রেন থেকে নেমে দেখছি স্টেশনে প্রচুর লোক, মানে আমরা ভাবছিলাম বর্ষায় লোকজন থাকবে কি না, এসে তো দেখছি চারদিকে একেবারে লোকজনে টিকটিক করছে। আর এই দেখো সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা যে আমরা NGP থেকেই এত ক্লিয়ার আকাশটা ছিল, ওখান থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। দেখেছো NGP স্টেশন থেকেই আমরা কী সুন্দর করে ক্লিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। অনেক লোকজন ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এত সুন্দর লাগছিল। আর এরপর এখান থেকে, মানে আমরা NGP স্টেশন থেকে বাইরের দিকে যাব, এখানে বেশ কিছুক্ষণ দেখে ছবি টবি তুললাম। আর স্টেশনে যত লোকজন ছিল সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছিল। আর এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ভাবলাম এইবারে তো আস্তে আস্তে বেরোতে হবে স্টেশন থেকে, কারণ এরপর আবার গাড়ি ধরে যেতেও হবে অনেকটা রাস্তা। তখন ওই প্রায় 8:15 মতো বাজে। এবার আমরা NGP স্টেশন থেকে বাইরের দিকটা বেরোবো। আর গ্যাংটক যাওয়ার জন্য আমরা যে গাড়িটা ধরবো ওটা তো NGP থেকে পাবো না, মানে শিলিগুড়ি থেকে গাড়িটা ছাড়বে, তাই আমরা একটা অটো করে NGP স্টেশন থেকে শিলিগুড়িতে যেখানে গাড়িগুলো ছাড়ে ওই স্ট্যান্ড পর্যন্ত চলে যাব। আর ওই দিন যেহেতু 15th অগস্ট ছিল, এই দেখো চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে, অনেক বাচ্চারা স্কুলের ড্রেস পরে সবাই স্কুলে গেছিলো পতাকা উত্তোলন করতে, ওই সবগুলোও দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর আমাদেরও কিন্তু সেই ছোটোবেলায় স্কুলে আমরা যেমন যেতাম সেগুলোও মনে পড়ে যাচ্ছে।
এরপর তো আমরা গ্যাংটক যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে গাড়িতে উঠেও পড়েছি। আর শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি ছেড়েছিল ওই সকাল 10:30টার সময়। আর পৌঁছতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ যেহেতু বর্ষাকালে এসেছি তো রাস্তায় অনেক জায়গাতেই ধসের জন্য রাস্তা বন্ধ ছিল, তাই গাড়ি কিন্তু প্রচুর ঘুরে ঘুরে গেছে, ওই জন্য অনেক বেশি টাইম লেগেছে। কিন্তু অনেক বেশি সময় লাগলেও এইখানকার পাহাড়ি রাস্তা এত সুন্দর আর চারদিকের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এই দেখতে দেখতেই কখন যে সারা দিনটা কেটে গেল আমরা তো বুঝতেও পারিনি। চারিদিকে সবুজ জঙ্গল, গাছপালা, এইরকম একটা রোমাঞ্চকর বেশ পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে এই দেখছি চারিদিকটা একেবারে রোদে ঝলমল করছে, আবার কখনো কখনো সেই মেঘ আর বৃষ্টি, রোদ বৃষ্টি এই দেখতে দেখতে আমাদের কিন্তু এইবারের 15th অগস্টটা পুরোই গাড়িতে যেতে যেতে আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতেই কেটে গেছে। আর পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলা তিস্তা নদী দেখতে দেখতে আর তিস্তা নদীর পাশ দিয়ে আমরাও কিন্তু বেশ অনেকটা উপরেই চলে এসেছি। আর এরপরেই দেখি এইখানে কিন্তু বেশ চারদিকটা মেঘ করে আছে। এতক্ষণ যে আসছিলাম চারদিকে কিন্তু রোদ ঝলমল করছিল, কিন্তু যতই ওপরের দিকে উঠছি এইবারে তো চারদিকে মেঘে ভর্তি। আর পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়িও কিন্তু বেশ জোরে যাচ্ছিল। এরপর অনেকটা দুপুর হয়ে গেছিল, ওই জন্য আমাদের গাড়িও একটা জায়গাতে দাঁড়ায় খাবারের জন্য। আমরা দুপুরের খাবারও খেয়ে নিই। এই দেখো খুব সুন্দর করে ওরা সাজিয়ে খেতে দিয়েছিল। আর আমরা নিয়েছিলাম চিকেন থালি, তাই আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, শাক, চিকেন আর পাহাড়ের স্পেশাল আচার আর একটা তরকারি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার শুরু করি আমাদের পরবর্তী যাত্রা। গাড়ি ছেড়ে দিয়েছে আর এইদিকে দেখো, তখন তো চারদিকের পরিবেশটা অপূর্ব লাগছিল দেখতে, আকাশটা ভীষণ সুন্দর লাগছিল। এই দেখো আমরা সিকিমে চলে এসেছি, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সিকিম। আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব কতটা, সবকটারই দূরত্ব এখানে দেওয়া রয়েছে বোর্ডের মধ্যে। আর এই যে সবুজ গেট মতো করা রয়েছে এখানেই কিন্তু লেখা আছে ওয়েলকাম টু সিকিম। এই দেখো এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে তিস্তা নদী কি সুন্দর বয়ে চলেছে। আমি আমার ব্লগের মাধ্যমে যতটা পারছি তোমাদের সাথেও এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এরপরেই কিন্তু আমি গ্যাংটক থেকে আমরা কোথায় ঘুরতে গেলাম, মানে গ্যাংটক ট্যুরের পরবর্তী পার্টগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ওটা দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই দেখো এদিকে আমরা এসে গেছি গ্যাংটকে, আর গ্যাংটক থেকে আমরা হোটেলেও চলে এসেছি। আমাদের হোটেলটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। আর হোটেলে আমরা যখন পৌঁছেছি তখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা মতো বাজে, মানে আজকে সারাটা দিনই আমাদের এখানে আসতেই কেটে গেছে। এই দেখো হোটেলের ভিতরটা, যদিও জানলাটা এখন খুলে কোনো লাভ নেই কারণ বাইরেটা এতটাই অন্ধকার কিছু দেখাতে পারবো না, কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর, ওটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর 14th অগস্ট আমাদের রাত 10:00 শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছিল, আর এখন আজ 15th অগস্ট সন্ধে 7টা বাজে, মানে আমাদের অনেকটা টাইম জার্নি করে আমরা এসেছি। আজকে একটু মেলের দিকে যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে তো আর তেমন কোথাও এদিক ওদিক ঘোরা হবে না,
এই হোটেলেই এসে একটুখানি ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপরে একটু এখানেই বেরোবো, দেখাবো ওটা তোমাদের। আজকে তো আর কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, কিন্তু কালকে কিন্তু আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি সেটাও কিন্তু দেখাবো পরবর্তী ব্লগে। আর আমাদের হোটেলটা যেখানে ছিল সেটা কিন্তু মানে ওই জায়গাটা ভীষণ নিস্তব্ধ, চুপচাপ, মানে এতটাই চুপচাপ, একটা বাইরে হয়তো বৃষ্টির ফোঁটা পড়লেও মানে ভেতর থেকে শোনা যাচ্ছে এরকম। এই দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি জানলা খুলে, কিন্তু পুরোই অন্ধকার, কিছুই দেখতে পারবে না সেভাবে। তাই পরের দিন সকাল হোক, নেক্সট ব্লগেই আমি তোমাদের বাইরেটা দেখাবো। এরপর আমরা চলে আসি মেলে। রাত হয়ে গেছিলো, খুব বেশি লোক ছিল না, ওই একটু ঘোরাঘুরি করে রাতে ডিনার সেরে আমরা চলে যাবো, কারণ কাল তো সকাল সকাল বেরোতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই রইল, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।